আম্মা আপনি কোন তো কি খারাপ টানছি রে বাবা আমি আর কি করব বলো তোমার রুচি কি মানুষের তো একটা চয়েস থাকে তোমার তো ওই চয়েসটাও নাই আচ্ছা এটা কি হইছে একটু খালি মনে করো এই যে মানুষ টানাটানি করছে না তাতি করতে লেগে ইস্তারিটা ভাঙিয়ে গেছে গা এই জন্য তো এরকম দেখা যাইতাছে তার মানে তুমি মনে ফুটফাতে তাই না পড়া আমার ডাইবেনের কাছে নাম ব্যস্ত কিনতে চাইতাছো তুমি কি তুললা বল না কথা কইবে না কইলাম উল্টা পাল্টা তোমার কি কমু না তোমার ভাই আমাকে অপমান করছে তোমার বোন আমাকে অপমান করছে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না তুমি অপমানের যোগ্য তো অপমানের যোগ্য না হলে তো তুমিও কইতাছো আমি এরকম লাখ লাখ টাকা মানসারে না ফালাই দেই আর তোরা কি আন ঝগড়া করবি কি যে তুমি লাখ টাকা ফালাইতেছো এটা তো দেখাই যাইতাছে কোনো কথা নাই আমি আর এখানে এক মুহূর্ত থাকব না তুমি কি যাবে বাড়িতে বাড়িতে যাইবা তোমার বাড়িতে তোমার বাবার বাড়িতে আইসা আমি অপমানিত হইছি আমি এক মুহূর্ত এখানে থাকব না তুমি যাইবা বাড়িতে যদি না যাও তাহলে আমি তোমাকে আজকে এখানে শেষ করে দিয়ে যাবো গা কম তোমার ভাই অপমান করলো তোমাদের সামনে তোমরা কিছু করো না আরে জামাই বাবাজি বসো বসো কি বসবো কি করে না আর ছোট মানুষ বুঝে না আরে আমি কি বুঝবো না তুমি তো হেল্প সাপোর্ট দিতেছো তা এসব জামা কাপড় কেমন আনলো আমার ভাই বোন জীবনে এগুলো পড়ছে আর তুমি জামাগুলো নিয়েছো একটু দেখে নিয়ে আসবা না আচ্ছা আম্মা আমি কি টাকা কম দিয়ে আইছি আমার হর না হতে কিনার মাঝে একটু ভুল হয়ে গেছে গা চিনার মাঝে ভুল হয়ে গেছে এই তো সমস্যাটা টাকা তো দিছি না ফুটফাতে বেচে আর এখন আর ছেলে মেয়ে আর কি এগুলো পড়ে তুমি যে জামাগুলো এই তুমি যাইবা বাড়িতে যাইবা আমি এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমি আর শ্বশুর বাড়ির চেহারা দেখতে চাই না কি রে মা তোর জামাই তো এইবার কোনো কিছু করতেছ না দেখতেছি না গত ঈদেও তো কিছু করলো না কোনো মার্কেটই করলো না এইবার করব কিনা তাও তো কিছু বুঝতেছে না আর পাড়াপুষিরা তো দেখোস না কি বলে না মা এবার আমি বারবার আসার সময় বলে আসছি মার্কেট করে নিয়ে আসবে তুমি টেনশন করো না নিয়ে আসলে তো ভালোই আচ্ছা তুমি বসো তখন দেখছি বাদ বল কইতাছে এখন আমি গিয়ে দেখি আচ্ছা যা দেখা বাদগুলো মা এ মা ও তুমি এখানে কি হইছে ভার্সিটি তো কবে বন্ধ দিয়া লইলো মা হ্যাঁ এই শপিং শপিং করলে টাকা পয়সা দাও আমি টাকা পয়সা দিবা না তোর দুলা ভাই বলছে এবার শপিং এর সব টাকা পয়সা ওই দিবে শপিং করে দিবে তাই নাকি হ্যাঁ দেখি দুলা ভাই কি আনে মা ও মা এই জায়গায় আমি ও কই দুলা ভাই না বলে মার্কেট নিয়ে আইলো তো কই এখনো দে আয় না এত অস্থির হইছর কেন বলছো তো আজকে আসবে দেখ তো কে আসলে আসবো ভাই যদি ভালো কাপড় চুল না লয় রে ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা এই তো দুলা ভাই আর দুলা ভাই আসেন আসেন আমার কাছে দেন আমার কাছে দেন এরুমে চলেন সবাই এরুমে মা এখানে আছে ও আচ্ছা ছেড়ে দে দেই দুলা ভাই কি আনছেন আরে ছাড় আমি আরে ছাড় আরে এই তোর পারাপারি করতেছ একজনে দেখ দেই দুলা ভাই শুনো শুনো তোমরা পারাপারি করো না আমি আনছি আমি তোমাদেরকে দিচ্ছি দেখো দুলা ভাই চশমাটা তো সেই ফ্যান্টাস্টিক তো দুলা ভাই তোমাদের সবার জন্য আনছি দেখো এক এক করে এই যে তোমার জন্য একটা প্যান্ট আনছি চো রাখো রাখো আগে আগে দেখো এই যে শালিকা দেখো তোমার জন্য সুপার একটা সুপার 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 দেখো দেখো হ্যাঁ আবার এই যে দেখো এই যে তোমার জন্য টি শার্ট নিয়ে এলাম কথা বুঝছো এই যে আব্বার জন্য আনছি একটা পাঞ্জাবি এই যে আম্মা আপনার জন্য আনছি একটা বুরকা আরও আছে ওগুলো পরে দিব না ঠিক আছে আর কি আনছেন এই যে এটা আব্বার লাগে ঠিক আছে আর এটা হলো তোমার জন্য ঠিক আছে আচ্ছা শোনো তোমরা দুজনে যায় ওই জায়গায় যে ওই জায়গায় দুজনে চেঞ্জ করে দেখো হয় কি না তোমার জন্য কালকে কালকে তোমাকে নিয়ে একবার মার্কেটে যাবো আরে মার ওয়েন না রাস্তাঘাটের যে অবস্থা এত জ্যাম এত জ্যাম এই জায়গাটা আসতে আসতে তিন ঘন্টা রুপে লেগে গেছে গা কোন আপনারা জিনিসটা এবার চলাফেরা করা যায় কাজের মহিলারা এগুলো পরে না কেন
কি হইছে তুমি দেখতে পাচ্ছ না কি 600 টাকা মানে 2100 টাকা জামা নিয়ে আসছে এগুলো পরি আমরা আম্মা দেখেন একদম পারফেক্ট এত সুন্দর জামাটা কে সে কি বলতাছে আম্মা দেখেন তো এইটা দিয়া এটা দিয়া আমরা পাও মুসি না ঠিক আছে তুমি আমাকে কি অপমান করতেছো আম্মা এক প্রকারে কিন্তু অপমান করতেছো যার মান নাই তার আবার অপমান আপনার মান থাকলে আপনি এনে নিয়ে আসেন দেও তো এটা কি খারাপ হইছে জামাটা আমার কি মাগনা দিছেন কি টাকা দেয়নি এই কিন্না হ্যাঁ দেখতে তো দেয়া দিতে দেখা যাইতেছে 6 বছরের পুরেন না মনে কেউ ধুইয়া দিছে জায়গা তো লই আইছে তুমিও কইতেছো তাই কি কইব তুমি দেখো দেও তো ঠিক দেন তো আমার সোনার কালার একরে জিগ 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 করতে এ দুলা ভাই এডি কোন তো লই আছেন টোকা টাকা হ্যাঁ এডি দেন তো এর কমলাপুরের টোকা টাকা আনছেন কমলাপুর থেকে উস্তি বস্তি থেকে এ দেন তো আই হাই হাই এ মা এ বোন এই দেখতো বাপের জন্ম আমরা এসব পোশাক পরছি হ্যাঁ এ দুলা ভাই যে এডি লইছে এডি কি মাগনা লইছে দুলা ভাই ছি 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 দেহ মনে হয় যেগুলা কেউ পরছে গাড়ির মলে এখনো লাগিয়া দিছে কি হইছে কত কি হইছে এখনো এখনো এই স্টিকারটা লাগিয়ে রইছে এখনো স্টিকারটা যায় না এটা নতুন আমি আপনি স্টিকার স্টিকার লয়ে মরতাছেন এটা পেন হ্যাঁ এর ভিতরে তো আমার মতো চার পাঁচ জন মিলে ঢুকা এর ভিতরে ফুটবল খেলতে পারবো আপনি কি আক্কেল গেম কোনোদিন হইবো না হ্যাঁ আপনার হালার কি দেখেন না আপনার হালাইতে কি পরে দেন তো কত স্ট্যান্ডার্ড পেন আর এটা কি আনছেন জোলাডার মতন হ্যাঁ এটা এটা পরনের জিনিস এটা পরনের জিনিস হ্যাঁ আপনি খালি আমার বইন দামে দেখে এখন কিছু কই নাই এটা কি তোমার বইন বাইরে লাগে আই নাকি আমি অপমানিত হবই কেন সামান্য একটু তেনা ফেনা নাম কামাইতেছেন মিয়া হ্যাঁ এরকম নাম নু মাঙ্গো চলবো না আঙ্গো কাছে বুঝেন নাই দিলে ভালাটা দিবেন না দিলে তেনা বানালে হইবেন না টোকায় বাগার তেনা তুনা লয়ে আর বোন তোরা কয়া দিলে তেনা তুনা লয়ে তুমি হেডমিস্টার না ঢুকে তেলেন তো আর খবর আছে তোমার বাপের বাড়িতে এই মার্কেট কইরা আইনি আমাকে এই অপমানটা করলা না তোমরা তোমার নিজের দোষে তুমি হইছে এগুলো মাইশে পরে দেহ তো আঙ্কো বাসায় যে কাজের ইয়া ছেড়াটা আছে ওরও তো আমার বাপের জীবনে এরকম কিছু দেয় নাই আচ্ছা এটি কি হইছে সমস্যাটা দেহ তো কত সুন্দর জামাটা ইস কত সুন্দর জামা বলে মনে হইতাছে আর 3-4 বছর কেউ পরে এরপর লন্ড দুয়া মুই এরপর দিছে আম্মা আপনি এখন তো কি খারাপ টানছি রে বাবা আমি আর কি কব বলো তোমার রুচি কি মানুষের তো একটা চয়েস থাকে তোমার তো ওই চয়েসটাও নাই আচ্ছা এটি কি হইছে একটু খালি মনে করো এই যে মানুষের টানাটানি করছে না তাতি করতে লেগে ইস্তারিটা ভাঙিয়ে গেছে গা এই জন্য তো এরকম দেখা যাইতাছে তার মানে তুমি মনে ফুটফাতে তাই না পড়া আমার ডাইবেনার কাছে নাম ব্যস্ত কিনতে চাইতাছো তুমি কি দুলা বল না কথা কইবে না কইলাম উল্টা বলে তোমার কি কমু না তোমার ভাই আমাকে অপমান করছে তোমার বোন আমাকে অপমান করছে আমি আর এক মুহূর্ত এখানে থাকব না তুমি অপমানের যোগ্য তো অপমানের যোগ্য না হলে তো তুমিও কইতাছো আমি এরকম লাখ লাখ টাকা মানুষের না ফালাই দেই আর তোরা কি আন ঝগড়া করবি কি যে তুমি লাখ টাকা ফালাইতেছো এটা তো দেখাই যাইতাছে কোনো কথা নাই আমি আর এখানে এক মুহূর্ত থাকব না তুমি কি যাবে বাড়িতে বাড়িতে যাইবা তোমার বাড়িতে তোমার বাবার বাড়িতে আইসা আমি অপমানিত হইছি আমি এক মুহূর্ত এখানে থাকব না তুমি যাবে বাড়িতে দুদিন না যাও তাহলে আমি তোমাকে আজকে এখানে শেষ করে দিয়ে যাবো গা কও তোমার ভাই অপমান করলো তোমাদের সামনে তোমরা কিছু বলো না জামাই বাবাজি বসো বসো কি বসবো কাজ করো না আর ছোট মানুষ বুঝে না আর আমি কি বুঝবো না তুমি তো হেল্প সাপোর্ট দিতেছো তা এসব জামাগুলো কেমন আনলো আমার ভাই বোন জীবনে এগুলো পড়ছে আর তুমি জামাগুলো নিয়েছো একটু দেখে নিয়ে আসবো না আচ্ছা আম্মা আমি কি টাকা কম দিয়ে আইছি আমার হর না হতে কিনার মাঝে একটু ভুল হয়ে গেছে চিনার মাঝে ভুল হয়ে গেছে এটি তো সমস্যাটা তুমি দেখো তো ভালো করে দেখো এটা একটা পরার মতো জামা দেখো রং উঠে রং জইলে ই হয়ে গেছে এটা পরে যদি বাইরেও যায় তো এটা বলবো কে দিছে বলবো যে আমার দুলাবাই দিছে তো তোমার মান সম্মান যাবো না আমার মান সম্মান যাবো বলো তো এটা কি পরার মতো জিনিস নিয়ে এসো তুমি আপনি ওই কথা কইতাছেন তাহলে কি বলবো শুনেন আম্মা আমি কি আপনার মাইয়ারে বিয়া করে আপনার বাড়ি থেকে একটা সুতা জিনিস নিছি নিছি না কি কন নেও নাই কে কি বললো এটা আমার শোনার একদম সময় নেই কথাটা বুঝছেন আমি দেওয়ার মাধ্যমে নাই নেওয়ার মাধ্যমে নাই এই তুমি কি চাইবে আমার বাড়িতে যাইবা হ্যাঁ যাবো না তো উঠো 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 কইতাছে এখনই আরে রে যাও জামাই বাবাজি তুমি কি শুধু শুধু রাগ করতেছো এরকম ভুল হয় তুমি যাইতে পারবে না ইফতার করে তারপরে যাই ইফতার করম লাগে রাস্তায় গে গঙ্গা তো পানি রইয়া কামু তো আমনের বাড়িতে আমি এক ফোঁটা পানি কামু না কথা না মাথা ঠান্ডা কর হ্যাঁ মাথা ঠান্ডা আছে আমার আন না যথেষ্ট হইছে আমি যে কি করি মাথা নাই শেষ